কিভাবে দাঁড়ে যে সেলার অ্যাকাউন্ট তৈরি করবেন, কিভাবে দাঁড়ে যে আপনার প্রোডাক্টের ছবি আপলোড করে সেই পণ্য বিক্রি করবেন, দাঁড়ে যে সেলার অ্যাকাউন্ট তৈরি করতে কী কী লাগে, দাঁড়ে যে কোন পণ্য বিক্রি করতে কত টাকা কমিশন নেয়, সব বিস্তারিত সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে। বিয়র, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি অন করে দেবেন এবং ভিডিওর নিচে কমেন্ট করে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি শেয়ার করবেন। আমরা অনেকে বলি যে দারাজে ভালো পণ্য পাওয়া যায় না বা দারাজ প্রতারণা করে, কিন্তু না, এক্ষেত্রে দারাজের কোনো দোষ নেই। দোষ হচ্ছে আমার আপনার মতো আমরা যারা দারাজে স্যালারি অ্যাকাউন্ট তৈরি করি এবং মানুষকে প্রতারিত করি। দারাজ হচ্ছে একটি মার্কেট প্লেস যেখানে আমি আপনি যে কেউ দারাজে স্যালারি অ্যাকাউন্ট তৈরি করে দারাজে প্রোডাক্ট সেল করতে পারি। এক্ষেত্রে দারাজকে দোষ না দিয়ে আমাদেরকে ঠিক হতে হবে। আর আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা যারা দারাজে স্যালারি অ্যাকাউন্ট তৈরি করবেন অবশ্যই ভালো প্রোডাক্টে বিক্রি করবেন। আপনারা কোনো ফেক প্রোডাক্টের ছবি আপনারা আপলোড দিবেন না এবং মানুষকে কখনো ঠকানোর চেষ্টা করবেন না। সো বিয়র, দারাজে স্যালারি অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমরা সর্বপ্রথম চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে। আমরা এই কাজটি আমাদের ফোন বা পিসি থেকে দুটো দিয়ে করতে পারবো। সো আমরা যারা ফোনে ইউজ করবো তারা আমরা সর্বপ্রথম গুগল ক্রোম ব্রাউজারে এসে এখানে সার্চ দিব দারাজ বিডি। সো আমরা এখানে এসে দারাজ বিডি সার্চ দিলাম। সো দারাজ বিডি সার্চ দেওয়ার পর এখানে আমাদের মাঝে সর্বপ্রথম যে লিঙ্কটি চলে আসবে সেই লিঙ্কটিতে আমরা ক্লিক করব। সো লিঙ্কটিতে ক্লিক করার পর এখানে আমাদের মাঝে দারাজের ওয়েবসাইটটা শো করবে। সো এখান থেকে আমরা এখানে লেখা দেখতে পারবো সেল অন দারাজ। সো আমরা সেল অন দারাজে ক্লিক দেব। সেল অন দারাজে ক্লিক দেওয়ার পর এখানে আমরা নিচে ডান সাইডে নিচে এখানে সাইন আপ লেখা দেখতে পারবো। সো এখান থেকে আমরা ক্লিক করবো সাইন আপ বাটনে ক্লিক দিয়ে দেবো। সো সাইন আপে ক্লিক দেওয়ার পর এখানে আপনার বিভিন্ন ক্যাটাগরির মাধ্যমে এখানে সাইন আপ করতে পারবেন। এখানে আপনার আছে দারাজ পল সেলার, তাছাড়া এখানে আছে লোকাল সেলার, গ্লোবাল সেলার, ডিজিটাল সেবা। সো এখানে গ্লোবাল সেলার হলো আপনারা যারা বিভিন্ন ধরনের বিজনেসের ওনার বা আপনাদের যাদের মার্কেট প্লেস রয়েছে বা কোনো শপ রয়েছে তারা এখান থেকে গ্লোবাল সেলারে আপনারা এখানে সাইন আপ করতে পারবেন। গ্লোবাল সেলারে সাইন আপ করলে আপনাদের প্রোডাক্টটা সর্বপ্রথম সবার উপরে থাকবে এবং প্রোডাক্টটা সেল বেশি আসবে। এবং লোকাল সেলার যারা যারা আপনার পণ্য একদমই কম আপলোড করবেন এবং কম প্রোডাক্ট আপলোড করবেন তারা লোকালে ক্লিক করে সাইন আপ করে নেবেন। সো আমরা এখান থেকে সিম্পলি সাইন আপ এ লোকাল সেলার আমরা লোকাল সেলারে ক্লিক দিয়ে দিলাম। সো লোকাল সেলারে ক্লিক দেওয়ার পর এখানে আপনারা দেখতে পারবেন আমাদেরকে সর্বপ্রথম এখানে লেখা রয়েছে ইন্ডিভিজুয়াল এবং বিজনেস। সো বিজনেস হলো আপনাদের যাদের শপ রয়েছে বা বিভিন্ন ধরনের মার্কেট রয়েছে তারা ইচ্ছে করলে এখানে বিজনেসে ক্লিক করে আপনারা এটা রেজিস্ট্রেশন করতে পারবেন। সো বিজনেসে ক্লিক করে রেজিস্ট্রেশন করতে হলে অবশ্যই আপনাকে একটি ট্রেড লাইসেন্স দেখাতে হবে, মানে আপনার দোকানে যে ট্রেড লাইসেন্সটি রয়েছে সেটা এখানে শো করতে হবে। সো এখানে আপনি যদি ইন্ডিভিজুয়ালে ক্লিক করেন তাহলে আপনাদের ওইরকম কিছু করতে হচ্ছে না। সো এখান থেকে আমরা ইন্ডিভিজুয়ালে ক্লিক করলাম, তারপর এখানে আমাদের কান্ট্রিটা বাংলাদেশ থাকবে, তারপর এখান থেকে আমরা আমাদের মোবাইল নাম্বারটা দিয়ে দেবো। সো এখান থেকে আমাদের 11 ডিজিটের মোবাইল নাম্বারটা আমরা এখানে দিয়ে দিলাম, তারপর এখান থেকে সাইট টু ভেরিফাই। সো এখান থেকে আমরা এটা ক্লিক দিয়ে ডান সাইডে একদম ফুল নিব, তাহলে আমাদের এটা ভেরিফাই কমপ্লিট হবে। সো ভেরিফাই কমপ্লিট হওয়ার পর এখান থেকে আমরা আই হ্যাভ রিড অ্যান্ড আন্ডারস্টুড দারাজ এটা আমরা ক্লিক করে দেবো। সো এটা ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার নিচে লেখা দেখতে পারবেন সাইন আপ। সো এখান থেকে আমরা সাইন আপ বাটনে ক্লিক দিয়ে দেবো। সো সাইন আপ বাটনে ক্লিক দেওয়ার পর এখানে আমাদের মাঝে এখানে পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড সব কিছু দিয়ে এখানে ভেরিফাই করতে হবে। আপনারা যারা দারাজে পার্টনারশিপ হিসেবে কাজ করতে চান বা সেল দিতে চান তারা ভিডিওটা সম্পূর্ণ দেখেন, কোনো কিছু টেনে দেখবেন না, কোনো কিছু টেনে দেখলে আপনারা এটা বুঝতে পারবেন না। সো এখান থেকে আপনারা একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দেবেন, সাজেস্ট স্ট্রং পাসওয়ার্ড এখানে শো করছে, এখান থেকে আপনারা একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দেবেন। আপনাদের নামের সাথে কিছু লেটার এবং সিম্পল কিছু যোগ করে দেবেন। সো পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পর এখান থেকে আপনারা ইমেইল অ্যাড্রেস দিয়ে দেবেন। সো এখান থেকে আমরা একটি ইমেইল অ্যাড্রেস দিয়ে দিলাম। তারপর এখান থেকে শপ নেম, আপনাদের যে কোনো একটি শপ নেম দিয়ে দেবেন, আপনাদের নামও দিয়ে দিতে পারেন। তারপর এখান থেকে রেফার কোড, আপনার একটা রেফার কোড দিয়ে দেবেন। সো রেফার কোড থাকলে দেবেন, না থাকলে দেবেন না। তারপর এখান থেকে আপনার নিচে লেখা দেখতে পারবেন সাইন আপ। সো আমরা নিচে সাইন আপে ক্লিক দিয়ে দিলাম। সো সাইন আপে ক্লিক দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন সাকসেস। সো আমাদের কিন্তু রেজিস্ট্রেশনটা সাকসেস হয়েছে। তারপর এখান থেকে আমরা ইমেইল এবং পাসওয়ার্ড সেভে ক্লিক দিয়ে দিলাম। সেভে ক্লিক দেওয়ার পরে এটা আমরা সাইন ইন করলাম। সো সাইন ইন করার পর এখানে আমাদের মধ্যে শো করছে এটা আমাদের 0% কমপ্লিট দেখাচ্ছে। সো এটা কিন্তু আমাদের 100% কমপ্লিট করে এখানে কিন্তু আমাদের প্রোডাক্ট আপলোড করতে হবে। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন 0% কমপ্লিট, কিপ আপ দ্য গুড ওয়ার্ক। সো এখানে কিন্তু আমাদের সব কিছু এটা কনফার্ম করতে হবে এবং সব কিছু আমাদের কিন্তু কমপ্লিট করতে হবে। আর আপনারা কিন্তু এটা চাইলে কিন্তু অ্যাকাউন্ট এবং সেটিংসে গিয়েও কিন্তু এটা সম্পূর্ণ পার্সোনাল প্রোফাইল কমপ্লিট করতে পারেন। সো আমরা এখান থেকে সরাসরি আপনাদেরকে দেখাবো, আর তার জন্য এখান থেকে আমরা ক্লিক করবো স্টার্ট টু সেল। সো এখান থেকে আমরা ক্লিক করলাম স্টার্ট টু সেল, তারপর এখান থেকে ম্যানেজ অ্যাড্রেস বুক। সো এখান থেকে ক্লিক করার পর এখানে আমাদের সব কিছু, এখানে আমাদের যে অ্যাড্রেসটি রয়েছে সেই অ্যাড্রেসটি আমরা এখানে দিয়ে দেবো, আমাদের ভোটার আইডি কার্ডের যে অ্যাড্রেসটি রয়েছে। আর যেগুলো পাশে ডান সাইডে যেগুলো পাশে স্টার মার্ক দেওয়া থাকবে অবশ্যই সেগুলো মাস্ট বি ফিল আপ করা লাগবে। সো তারপর এখান থেকে আমরা আমাদের ভোটার আইডি কার্ডের ঠিকানাটা এখানে দিয়ে দিলাম, তারপর কান্ট্রি বাংলাদেশ, তারপর এখানে ডিভিশন, আপনাদের ডিভিশনটা দিয়ে দেবেন।
ডিভিশন দেওয়ার পর এখানে সিটি আপনাদের শর্ট সেই শর্টটা এখানে শো করাবেন। তারপর এখান থেকে পোস্ট কোড আপনাদের পছন্দের পোস্ট কোডটি এখানে দিয়ে দেবেন। পোস্ট কোড দেওয়ার পর এখান থেকে আমরা নিচে ক্লিক দেব সাবমিট, এখান থেকে আমরা নিচে সাবমিটে ক্লিক দিয়ে দেবো। সো সাবমিটে ক্লিক দেওয়ার পর এখানে আমাদের মাঝে ইউর অ্যাড্রেস বুক হ্যাজ বিন সাবমিট, আমাদের কিন্তু অ্যাড্রেসটা এখানে সাবমিট হয়ে গেছে। সো তারপর এখানে কিন্তু আমাদের ভেরিফাই আইডি ইনফরমেশন, এখানে কিন্তু আমাদের আইডি কার্ডটা শো করতে হবে। সো আপনারা আপনাদের আইডি কার্ডের ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্টের একটি ছবি তুলে রাখবেন। তো তারপর এখান থেকে আমরা কী করবো, ভেরিফাই আইডি ইনফরমেশনে ক্লিক করলাম। সো ভেরিফাই আইডি ইনফরমেশনে ক্লিক করার পর এখানে আমাদের মাঝে আমাদের আইডি কার্ডের ডকুমেন্টগুলো এখানে দিতে হবে। সর্বপ্রথম এখানে আপনি দেখতে পাচ্ছেন এনআইডি টাইপ, সো এখান থেকে আমরা এনআইডিটা সিলেক্ট করে দেবো। তারপর এখান থেকে ফার্স্ট নেম এবং লাস্ট নেম, আমাদের আইডি কার্ডের যে নামটি রয়েছে সম্পূর্ণ নামটা এখানে আমরা দিয়ে দেবো। তারপর এখান থেকে আপনারা দেবেন ন্যাশনাল আইডেন্টি কার্ড, সো আপনাদের 10 ডিজিটের বা 17 ডিজিটের যে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি এখানে দিয়ে দেবেন। সো তারপর এখান থেকে আপলোড আইডি কপি ফ্রন্ট সাইড, সো আমাদের আইডি কার্ডের সামনের পিকটা এখানে দিতে হবে। সো এখান থেকে আমরা সিলেক্ট ফাইলে ক্লিক করে আমাদের আইডি কার্ডের সামনের ফটোটা এখানে দিয়ে দিলাম। সো তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপলোড আইডি কপি ব্যাক সাইড, সো তারপর এখান থেকে সিলেক্ট ফাইলে ক্লিক করে আমাদের আইডি কার্ডের ব্যাক পার্টটা এখানে দিয়ে দেবো। সো সব কিছু দেওয়ার পরে এখান থেকে আমরা নিচে সাবমিটে ক্লিক দিয়ে দেবো। সো এখান থেকে সব কিছু দেওয়ার পর আমরা নিচে সাবমিটে ক্লিক দিয়ে দিলাম। সো সাবমিটে ক্লিক দেওয়ার পর এখানে আপনাদের মাঝে শো করবে ভেরিফাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সো আপনাদের যেই আইডি কার্ডটা দেবেন অবশ্যই আপনাদের সেই আইডি কার্ডে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে। সো আপনাদের সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকার পর এখানে কিন্তু আপনাদের আপলোড চেক করবে। সো আপনাদের নামে যদি কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে তাহলে আপনাদের সব কিছু এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে ডিটেলসগুলো রয়েছে সেগুলো এখানে দিয়ে দেবেন, কোনো কিছু ফেক দেবেন না। কোনো কিছু ফেক দিলে আপনাদের এটা সাবমিট হবে না। সো তারপর এখান থেকে আপনারা এখানে দেবেন অ্যাকাউন্ট টাইটেল, তারপর অ্যাকাউন্ট নাম্বার, তারপর এখানে ব্যাঙ্ক নেম, তারপর এখানে দেবেন ব্রাঞ্চ নেম, তারপর এখানে দেবেন রাউটিং নাম্বার। সো আপনাদের রাউটিং নাম্বার পেয়ে যাবেন আপনাদের চেকবইয়ের মধ্যে, আর রাউটিং নাম্বার পাশে এখানে স্টার মার্ক দেওয়া নাই, সো এটা আপনাদের রাউটিং নাম্বার না দিলেও চলবে। সো তারপর এখানে আপনাদের দিতে হবে আপলোড চেক কপি, সো এখান থেকে আপনাদের একটি চেক বইয়ের একটা ছবি এখানে আপলোড দিতে হবে, আর অবশ্যই যাতে সেই চেক বই আপনাদের নামটা শো করে। সো তারপর এখানে সব কিছু দেওয়ার পর আপনারা সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর এখানে আপনাদের সব কিছু কমপ্লিট হয়ে যাবে। তারপর এখানে হলো অর্ডার প্যাকেজ ইনফো, আর অর্ডার প্যাকেজ ইনফো হলো আপনারা যখন কোনো কিছু অর্ডার পাবেন বা কোনো অর্ডার পাবেন যেটা আপনারা আপলোড করবেন, সেই অর্ডারটা আপনারা সাবমিট করবেন, আপনাদের সেই অর্ডারে অবশ্যই যেটা আপনারা প্যাকেজ করবেন সেই প্যাকেজে কিন্তু অবশ্যই আপনাদের দারাজের লোগো থাকতে হবে। আর দারাজের লোগোটা আপনাদের কিন্তু অর্ডার প্যাকেজ থেকে আপনাদের কিনতে হবে, প্রতিটা অর্ডার প্যাকেজের জন্য আপনাদের 25 টাকা। সো আপনারা 25 টাকা দিয়ে কিন্তু আপনারা সম্পূর্ণ প্যাকেটটা পেয়ে যাবেন, সেই প্যাকেটটা এখান থেকে ক্লিক করে দেবেন। সো তারপর এখানে কিন্তু আপনাদের 24 ঘন্টা টাইম নেবে, এটা রিভিউতে চলে যাবে, রিভিউতে চলে যাওয়ার পর এটা কিন্তু সাবমিট হতে 24 ঘন্টার মতো টাইম নেবে। সো 24 ঘন্টা পর কিন্তু আপনাদের ইমেইলে বলে দেওয়া হবে আপনাদের অ্যাকাউন্টটা সম্পূর্ণ ক্রিয়েট সাকসেসফুল, এখান থেকে আপনারা আপনাদের প্রোডাক্ট আপলোড দিয়ে এখানে কিন্তু সেল দিতে পারেন। সো আপনাদের সব কিছু আপনাদের জিমেইলে বলে দেওয়া হবে। সো এই ছিল আজকের মতো, যে আপনারা কীভাবে দারাজে স্যালারি অ্যাকাউন্ট তৈরি করবেন এবং কীভাবে এটা আপলোড করবেন। সো আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনারা কীভাবে দারাজে আপনাদের প্রোডাক্টগুলো সেল করবেন এবং কীভাবে আপনারা প্রোডাক্টগুলো আপলোড করলে বেশি বেশি সেল পাবেন। সো এই ছিল আজকের মতো, যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিও নিচে কমেন্ট করে অবশ্যই আপনার মূল্যবান মতামত শেয়ার করবেন। সো সকলে সুস্থতা কামনা করে ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।